এই যে বাদামগুলো রেখেছি না এগুলো একটু গর্ত করব। আর এর মধ্যে দেব খাবার সময় না ভীষণ ভালো লাগে আজকে বানাবো নারকেল নাড়ু তা আমি বসে গেছি একদম টেবিলে আর এই রকম একটা নারকেল কুরানি গিফট পেয়েছি তার জন্য নারকেল মিষ্টি বানাবার ইচ্ছাটা হলো জেগে গেল তো জানি না এটা কেমন কাজ করবে তো আপনাদের সামনে এখন ওপেন করছি এই একটা জানি না কেমন কাজ করবে তবে গিফট পেয়েছি যখন ভাবলাম আপনাদের সাথে একটু দেখি দিই কি করে ফিট করতে হয় তো কিছুই তো জানি না ভাই এটা মনে হয় এই দিক থেকে বেরোবে না হ্যাঁ দেখুন তবে আমি এই নিজে এই ভেলকি জিনিসগুলো কিনি না আমার ওই কুরোনই ভাল লাগে তবে কী রে ভাই এটা লাগে না কেন যা বুঝতে পারলাম এটা এমনি এমনি করেই ঢুকবে বাবা এত রকম ভেলকি তো আমি একটা থালার উপরেই রেখেছি তাহলে কি হবে পড়বে না তো এটা হচ্ছে লক সিস্টেম তো আমি আবার লক টক পারবো কি না জানি না কেমন করে লাগাই তাও তো জানি না হে ভগবান আপনাদের সামনে তো নিয়ে বসে গেলাম না পারলে তো বেজ ওই লাগলো ভাই ও দেখুন হাজব্যান্ডকে ডাকলাম এরপরে এটাকে পেতে দি তবে আমি ভাবলাম থালাটার উপরে রেখে করলে বোধ মানে সুবিধা হবে দেখছি না থালা শুধু সরকে যাচ্ছে সেই জন্য চলে এলাম রান্নাঘরে শেলফে চলুন এরকম ভাবে মন্দের ভালো বলতে পারেন হচ্ছে তো এটা থালার উপরে রেখে হলো না থালাটা সিডি থেকে যাচ্ছে নারকেল করতে নারকেল মিষ্টি খেতে পছন্দ করেন এই সামনে দুর্গাপুজো আসছে পুনর্মে দিয়ে যাদের অসুবিধা আছে তারা কিন্তু এই রকম একটা নিতেই পারেন তবে কি জানেন প্রথম প্রথম একটু অভ্যাসের আমার যেটা মনে হচ্ছে যেহেতু আমার যেহেতু এটা প্রথম তো কোনো জিনিসকে একটু বুঝতে সময় লাগবে সেই জিনিসটা যদি একটু আপনি বুঝে যান তাহলে দেখবেন না ও শটা আটটা দশটা নারকেল আপনি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিলেন কোনো ব্যাপার না তবে আমি ভেবেছিলাম একটু বসে বসে করব। সেটা দেখলাম কপালে নেই তাই আমি আর কি দাঁড়াতেই হলো আর এই রান্নাঘরের স্ল্যাপেই রান্নাঘর তো পেছন ছাড়বে না দেখছেন কত তাড়াতাড়ি হচ্ছে তো এগুলো আপনাদের একটু দেখাবো বলে রেখে দিয়েছিলাম বললো তোমার নারকেল কুরুনির শখ আছে তাই এইটাই দিলাম আমি একটা দেখেছিলাম অ্যামাজনে জানো যেটা ইলেকট্রিকে চলে তো বলেছে কী দরকার বাবা চাইনিজ মাল যদি খারাপ হয়ে যায় তাই আমাদের দেশের জিনিসই নিলাম তবে আমি বলবো যাদের যাদের নিতে মন করে এটা অবশ্যই নেবেন আমিও প্রথম করলাম তো আমি ভাবলাম কেমন হবে জানি না তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন এপরে এটাকে মিষ্টি বানাই তবে জানেন তো এইটা আমার বাড়িতে ছিল নিয়ে এসেছিলাম এই ধোসা ইডলি খাবার জন্য ছোট্ট মতন একটা আপনি এটা দেখলেই বুঝতে পারবেন এই রকম ছোট এটা দাম নিয়েছিল পনেরো টাকা তো এটা আমি ভাবলাম হবে কি না দেখছি এটা সবার ভালো হচ্ছে দেখবেন খুব সুন্দর হচ্ছে এটা আপনাকে একটু দেখিয়ে দিলাম তবে আর দেওয়া যাবে না জানেন এইগুলো বেরিয়ে গেলে না টেস্টটা খারাপ আসবে এই যে এটাকে ধরে ঘুরি দিলে এটা খুলে যাবে তবে এইটা আমি ধোবো না এটা একটু পুছে দেবো এইটা ধুই দেবো এটা খুলে নি যখন খুলবেন না এই দিকটা চেপে ধরবেন এটা খুব একটা ধা নেই হালকা করে ধরবেন বা এই দিকটা ধরবেন আমি তো এই দিকটাই ধরছি খালি তাড়াতাড়ি খুলে যাবে কেন কি কোষে তো লাগাতে হয় না না তো তো খুলে যাবে হ্যান্ডেলটা এই তবে এইটা আমি ধোবো না ভেতরে ভ্যাকুমটা আছে না জলে নষ্ট হয়ে যেতে পারে এটা পুছে নেবো ডিশওয়াশার দিয়ে দেব দেখুন বন্ধুরা অনেক কটা হয়ে গেছে আর এগুলো ছালগুলোও ছেড়ে গেছে এগুলো দিয়ে দেবো কি দেবো না ভাবছি এগুলো ফেলে দিলাম পুরোটা ছুলতে আমার দশ মিনিটও সময় গেল না এতটাই তাড়াতাড়ি হয়ে যায় তো চলুন তা আপনাদের বলছি ওইটা যদি পারেন তো কিনতে পারেন আর আমি নিয়ে নিয়েছি কিছুগুলো আমন্ড এগুলো একটু ঘিয়ে ভেজে নেব এইগুলো একটু লাড্ডুর সাথে দিলে ভাল লাগে এগুলো হয়ে গেছে উঠিয়ে নেব এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এগুলো এই যে খুন্তিতে লেগে লেগে আসছে না তার মানে এটা হয়ে গেছে এই যে দেখছেন কড়াই থেকে এই যে জড়ো দেখো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে গরম গরম অবস্থানে একবার করেছিলাম হাতে ফোসকা পড়ে গেছিলো তারপরে ভয় হয় এই যে বাদামগুলো রেখেছে না এগুলো একটু গর্ত করবো আর এর মধ্যে দেব খাবার সময় না ভীষণ ভালো লাগে গোটাও দিতে পারেন আবার অর্ধেকও দিতে পারেন ভেতরে ঢুকিয়ে দেবেন এমনি করে এক দু একটা দুটো ভেতরে দিয়ে দেবেন তা খেতে আরও একটু ভাল লাগবে আর উপর থেকে এমনি বাহ সব করে দোকানে নিয়ে নেয় এক একটা মিষ্টির দাম অনেক তো চলুন আমি একবার ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিই এটা ফেলা যাবে না এটা খেয়ে নিতে হবে আমাকে এটা কোনো মিষ্টির মধ্যে লাগিয়ে দিলাম দেখুন তো বন্ধুরা সুন্দর লাগছে এগুলো একটুখানি গুড় বেশি দিতে হবে যেন একটু শক্ত শক্ত হয় তাহলেই খেতে ভালো লাগবে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো